করোনা মহামারীর মাঝে বৈরী আবহাওয়ায় পড়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যে গেল কয়েকদিনে ভয়াবহ বন্যায় কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পশ্চিমাঞ্চলে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এদিকে নতুন এক গবেষণায় প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নভেম্বরের টানা বৃষ্টিপাতের কারণে ব্রাজিলের বিভিন্ন শহরে বন্যা দেখা দেয়। এর মধ্যে গেল শনিবার দুটি বাঁধ ভেঙে যায়। এরপরই অবনতি হতে শুরু করে বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4.5 লাখ বাসিন্দা। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, ভেঙে গেছে ব্রিজসহ বহু সংযোগ সড়ক ব্যবস্থা। বাহিয়া রাজ্যের সাথে অন্য শহরগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়ছে প্রাণহানির সংখ্যা। প্রবল তুষারপাতে ঢাকা পড়েছে মার্কিন ক্যালিফোর্নিয়ার কিছু অংশ। বড়দিনের ছুটিতে অব্যাহত ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও যান চলাচলে বিঘ্ন ঘটায়, আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এদিকে কানাডাতে প্রবল তুষারপাতে নাজেহাল পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। অন্যদিকে তুষারপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। দুর্ঘটনা এড়াতে দেশ দুটিতে জারি করা হয়েছে সতর্কতা। এবছর জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনে দুর্দশা নেমে এসেছে বলে জানানো হয়েছে নতুন এক গবেষণা প্রতিবেদনে। দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইডের এই গবেষণায় চরম 10টি প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে ক্ষয়ক্ষতি হয়েছে 150 কোটি ডলারের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।